প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা শিশুশিল্পী হিসেবে তিনি বেশ সমাদর পেয়েছেন। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সহজে পেয়েছেন জনপ্রিয়তা। সম্প্রতি চরমভাবে ট্রোলের শিকার হয়েছেন এই ক্ষুদে শিল্পী। আইনগত পদক্ষেপের পাশাপাশি মিডিয়া থেকে লুবাবাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। বিষয়টি জানিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি। বলেন, আমার মেয়ের বয়স অনেক কম, এখনই যে ধরনের অনলাইন বুলিং এর শিকার হয়েছে তা বড়রাই গ্রহণ করতে পারে না। আমি মা হয়ে সেটা বুঝতে পারছি। মেয়েটা ডিপ্রেশনে ভুগছে, যদি এমন চলতে থাকে তাহলে দ্রুতই তাকে মিডিয়া থেকে সরিয়ে নিতে হবে। শুধু ট্রোলকারী নয়, দেশের প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের সংবাদকর্মী ও ইউটিউবারদের প্রতি প্রশ্ন তোলেন জাহিদা ইসলাম জেমি। তিনি বলেন, তাকে এমন সব প্রশ্ন করা হয় যা তার বয়স ও প্রাসঙ্গিকতার সঙ্গে কোনোভাবেই যায় না। কোনো কোনো সময় বলতে বাধ্য করা হয়, যেমন ধরুন তাকে প্রশ্ন করা হয়, কোন নায়কের বিপরীতে অভিনয় করতে চাও, শাকিব না অনন্ত? এটা কি ধরনের প্রশ্ন? ওর বয়সে বা কত? ও কি দিঘি বা পূজা চেরির বয়সী যে শাকিব কিংবা অনন্ত জলিলের বিপরীতে সিনেমা করবে? ও শাকিব অনন্ত জলিল ভাইদের বাবার মতো শ্রদ্ধা করে। হ্যাঁ, একটা সময় শাকিবকে চিনত না ও, কিন্তু প্রিয়তমা দেখার পর ওনার ফ্যান হয়ে গেছে। এছাড়া অনন্ত জলিলের কিল হিমও দেখেছে। ওর মতে অনন্ত আঙ্কেল অ্যাকশন দৃশ্য খুব ভালো করেন। এই দুজনকে ও বাবার মতো শ্রদ্ধা করে। তবু অনেকে ভাইরাল হওয়ার জন্য লুবাবাকে এই ধরনের প্রশ্ন করেই যায়। সাইবার ক্রাইমের বিষয়ে তিনি বলেন, টিকটকে লুবাবার কোনো অ্যাকাউন্ট নেই, অথচ শত শত তার ভিডিও ও বিভিন্ন অ্যাকাউন্ট দ্বারা প্রকাশ করা হয়। এটাও তো বড় ক্রাইম। সম্প্রতি মুজিব সিনেমার প্রদর্শনীতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দে দিয়েছে বলাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন লুবাবা। এ কারণে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মা জাহিদা ইসলাম জেমি। তিনি আরো বলেন, আমার মেয়ে কেন্দে দিয়েছি বলেছে, আর এতেই এত সমালোচনা শুরু করেছে কতিপয় মানুষ। লুবাবার নানি মানে আমাদের পূর্বপুরুষ ইরান ও ভারতের, ফলে ভাষায় ওসব অঞ্চলে টান থাকবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে একটা বাচ্চা মেয়েকে এভাবে আক্রমণ করার মানে হয় না। আমি শিগগিরই আইনি ব্যবস্থা নেব। সিমরিন লুবাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত। লুবাবা গান মডেলিং এর পাশাপাশি অভিনয়েও মনোনিবেশ করেছেন, এমনকি সিনেমাতেও অভিনয় করেছেন এই ক্ষুদে শিল্পী। সম্প্রতি তিনি শেষ করেছেন ওয়াজেদ আলী সুমনের ছায়া নামে একটি সিনেমার শুটিং। এতে মুখ্য ভূমিকায় রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি।